সমাজের সব জন্ম শত বার্ষিকীর এই বছরটিতে মুজিব বর্ষ রূপে উদযাপন করবে সমগ্র জাতি স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে সরকার দুই সালে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছেন বঙ্গবন্ধু জন্মদিন সতেরোই মার্চ হতে শুরু করে মুজিব বর্ষের কর্মসূচি চলবে দুই সাল ছাব্বিশে মার্চ পর্যন্ত মানুষ স্পিকার দুই সালে দেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হয় মুজিব বসের সঙ্গে 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 সুবর্ণ জয়ন্তীর কর্মসূচিও পালিত হবে ইতিমধ্যে শুরু হয়েছে মুজিব বর্ষের খন গণনা জাতির পিতা স্বদেশ প্রত্যাবন্ধক দিবস দশই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই খন গণনা মানব স্পিকার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহানস্থপতি সর্বকাল সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শস্য চিত্রে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদে আমি কৃতজ্ঞতা সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি সিরে বাংলা একে ফজলুল হক গণতন্ত্রের মানস মানস পুত্র হোসেন শহীদ সরোয়ার্দি মজরুম নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিকে সেই সঙ্গে আমি স্মরণ করছি মহান ভাষা আন্দোলনের শহীদদের এবং এই ভাষা আন্দোলনের এই মাস একুশে ফেব্রুয়ারি আমাদের এসে গেছে আমরা সেই মহান ভাষা আন্দোলনে যারা করে তাদেরকে স্মরণ করি এবং তাদের তাদের আমরা বিভিন্নভাবে তাদের এই দিবসটি আমরা পালন করি উনিশশো পঁচাত্তর সনে পনেরোই আগস্টে বড় বড় হত্যাকাণ্ড ছিল বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বঙ্গমাতা ফজিলতুল নিসা মুজিব সহ পরিবার সদস্যদের অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় স্মরণ করে এবং পরম করুণাময় আল্লাহ তালার কাছে আত্মা ফেরা কামনা করছি মাননীয় স্পিকার গত বছর জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের মধ্যে রয়েছেন একাদশ জাতীয় সংসদের সাবেক বিরোধী দলের নেতা এবং সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সহ বিভিন্ন রাজনীতিবিদ সংসদ সদস্যবৃন্দ প্রাক্তন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক কবি সাহিত্যিক সাংবাদিক চলচ্চিত্র নির্মাতা নাট্যকার অভিনেতা ও সঙ্গীত শিল্পী চিত্রগ্রাহক ও সমাজসেবক আমি আপনাদের মাধ্যমে সকল সংসদ সদস্য ও দেশবাসীর কাছে মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আত্মার মাগফেরাত কামনা করে কামনা দোয়ার কামনা করছে সবার কাছে মাননীয় স্পিকার আমরা সবাই জানি জনপ্রিয় রাষ্ট্রপতি মহামানীয় রাষ্ট্রপতি একজন জনপ্রিয় ব্যক্তি তিনি মাটি ও মানুষের নেতা তিনি একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি দেশের অভিভাবক তিনি সংসদে বিরোধী দলের উপনেতা ডেপুটি স্পিকার দুই দুইমিয়াদের স্পিকার হিসাবে সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করেছেন তার সহজ সরল উপস্থাপনা হাস্যরস বিরোধী দলের প্রতি আস্থাশীলতা দেশপ্রেম এবং সর্বোপরি সংসদীয় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ দেখে আমরা অনুপ্রাণিত হয়ে আজও তিনি শুধু সরকারের নন তিনি সংসদ তথা জাতীয় পরীক্ষিত অভিভাবক আমি তা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে সম্ভাবনা দেশ হিসেবে সারা দুনিয়া এখন বাংলাদেশের দিকে তাকিয়ে দেখছে বাংলাদেশ কি করছে কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে সমস্যা সংকট ও চ্যালেঞ্জ কম নয় আমাদের সামনে মহামানীয় রাষ্ট্রপতি বাস্তবতাকে ভুলে যাননি বলে তিনি বিরোধী দলের ও দেশবাসীর পক্ষ থেকে আপনার মাধ্যমে জানেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দুই হাজার একুশ সালে একটি মধ্যম আয়ের দেশ এবং দুই সালে উন্নত সমৃদ্ধ একটা দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং দুই সালে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণে সকল যোগ্যতা অর্জন করেছে মাননীয় স্পিকার পার্লামেন্টের পার্লামেন্টের সমন্বয়তা একটি দেশের অগ্রজাতা মূল শক্তি হিসেবে প্রয়োজন সরকার ও বিরোধী দলের সমন্বয় অতীতে বিরোধী দলগুলোর মধ্যে সরকার ও বিরোধী দলের মধ্যে কখনো সহযোগিতা সমন্বয় হয়নি যে কারণে দেশ আচানুরূপ অগ্রগতি হয়নি দুই সাল থেকে আমাদের দল জাতীয় পার্টি এবং বিরোধী দলের ভূমিকায় থেকে সরকারের যেমন সমালোচনা করছে ভুল ত্রুটিগুলো তুলে ধরছে এবং জনগণকে সচেতন করছে পাশাপাশি সরকারের সাথে সহযোগিতা সমন্বয় করে দেশের উন্নয়ন সহযোগিতা করেছে আর এই কারণে দেশের নিরবিচ্ছিন্ন উন্নয়ন এবং এই কারণে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে মাননীয় স্পিকার বাংলাদেশে অগ্রগতি যে অগ্রগতিতে বিরুদ্ধ দলীয় জাতীয় পার্টির ভূমিকা কোনো অংশে কম নয় সংসদে গণতন্ত্রের বিরোধী দল সংসদে যেমন সরকারের জবাব দিতে নিশ্চিত করে তুতিবিচ্ছু দিগুলো তুলে ধরা হিসেবে সরকারের ভালো কাজে প্রশংসা করে সংসদে গণতন্ত্রের মূল কথা হলো সরকার বিরোধী দল পারস্পরিক অংশীদারত্বের ভিত্তিতে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই বিবেচনে বাংলাদেশের সকল অগ্রগতি ও উন্নয়নের ক্ষেত্রে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে রেখে যাচ্ছে ইতিহাস একদিন তার সাক্ষী দেবে এবং তার মূল্যায়ন করবে মানুষ বিকার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশ এগিয়ে গেলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম একটি নতুন উন্নত সমাজ পাবে এবং বিশ্বের বুকে মাথা বুঝি করে দাঁড়াতে পারবে যুগে যুগে দেশের জন্য আত্মত্যাগকারী মানুষের ত্যাগ দিয়ে থেকে বিশেষ করে জাতির যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন হবে তখনই এখন থেকে এখন এখন আজকের দিনে আমাদের প্রতিটি পদক্ষেপ হওয়া উচিত সেই লক্ষ্যকে সামনে রেখে যাতে করে দীক্ষা এবং তার আত্মত্যাগ যেন বাস্তবায়ন করতে পারি মহামার রাষ্ট্রপতি তারা ভাষণে বলেছে বাংলাদেশ আজ এশিয়ার সর্বোচ্চ প্রবৃতি অর্জনকারী দেশ পরপর তিনটি অর্থ বছরে সাত শতাংশের বেশি হারে জিডিপি প্রবৃত্তি অর্জনের পর গত আঠারো উনিশ অর্থ বছর প্রভৃতি দাঁড়িয়েছে আট দশমিক এক পাঁচ শতাংশ চলতি উনিশশো দুই হাজার উনিশ সালে এবং দুই সালে অর্থ বছর প্রভৃতির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে আট দশমিক দুই শতাংশে তার মানে কিছুটা কমে গেছে একটি বিষয় বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে যে মানুষ স্পিকার কয়েক বছর প্রভৃতির এই ঊর্ধ্বগতি হারের সঙ্গে সমষ্টিক অর্থনীতি বেশ কিছু সম্পর্ক খুঁজে পাওয়া যায় না রপ্তানি এবং রেমিটেন্সের প্রবৃত্তি নিম্ন নিম্নমুখী হার ব্যক্তি খাতে বিনিয়োগের স্থবিরতা ব্যাংকিং সেক্টর থেকে ব্যক্তি খাতে ঋণ প্রবাহের প্রবৃত্তির প্রবৃত্তির নিম্নমুখী হার এবং কর্মসংস্থানের সৃষ্টির ক্ষেত্রে স্থবিরতা অর্থনৈতিক প্রবৃত্তির এই ঊর্ধ্বমুখী হারের সঙ্গে সংগতিপূর্ণ নয় মাননীয় স্পিকার দুই হাজার উনিশ সালে শেষ শেষ কয়েক মাসে রপ্তানি খাতে নেচে বাজে প্রবৃতি এবং ব্যাংকিং সেক্টর থেকে ব্যক্তি খাতে ঋণ প্রবাহের প্রবৃত্তি সাম্প্রতিকভাবে নিম্ন হারে উদ্বেগের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দুই হাজার উনিশ সালে বৈষয়িক প্রতিযোগিতা সূচক সূচক সূচকে আমরা দেশটি ছিল একশো একচল্লিশের মধ্যে আমরা ছিলাম একশো পাঁচ এখন দুই হাজার আঠারো সালের তুলনায় অবস্থান আর দুইটা পিছনে পিছনে চলে গেছে আমার মনে হয় আমাদের এই বিষয়ে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে মাননীয় অর্থমন্ত্রীকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার এখানে একটি উল্লেখযোগ্য ঘটন কথা আছে যে মাননীয় মাননীয় অর্থমন্ত্রী আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি তিনি বলেছেন যে আমরা সিঙ্গাপুর মালয়েশিয়াকে আমরা অতিক্রম করে যাব তিনি কিভাবে এই কথাটা বললেন আমি তার কাছ থেকে এটা শোনার জন্য আমি আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কারণ মাননীয় অর্থমন্ত্রী একজন ভালো মানুষ তাকে আমি পছন্দ করি কিন্তু আমরা কোন বিষয়ে মালয়েশিয়া সিঙ্গাপুরকে আমরা পার পার হয়ে আমরা এগিয়ে যাব কোন বিষয়ে প্রভৃতি অর্জন কিভাবে ব্যাংকের মধ্যে টাকা নেই যারা ঋণ নিছে তারা ঋণ দেয়নি এবং তারা সেই টাকাগুলো এখানে ইনভেস্ট করে করেছে করে তার বাইরে নিয়ে চলে গেছে টাকা এক দ্বিতীয়ত হলো রিজার্ভ ব্যাংক থেকে আমাদের টাকা নেই বাংলাদেশ ব্যাংক থেকে সোনার বদলে সেখানে পাওয়া গেছে তামা তাহলে কিভাবে কিভাবে আমাদের আমরা মালয়েশিয়া আর সিঙ্গাপুরকে আমরা পার হয়ে পার করে আমরা এগিয়ে যাব কিভাবে আমি এটা একটা ব্যাখ্যা আমাদের মনে হয় নিশ্চয় অর্থমন্ত্রী মহোদয়কে দেওয়া উচিত এই ব্যাপারে আমরা কোন দিকে আমি সিঙ্গাপুর সম্পর্কে যতটুকু জানি সিঙ্গাপুরের এক মন্ত্রী মহোদয় এসেছিলেন ভিজিটে তার সঙ্গে আমার অনেক বিস্তারিত কথা হয়েছিল এবং আমি আমি প্রায় তিনবারের মতো সিঙ্গাপুরে গিয়েছি আমি সেখানে সব কিছু দেখে আসছি কাজে কোন বিষয়ে উনি এই কথাটা বললেন সেটা একটা বিস্তারিত ব্যাখ্যা অবশ্যই আমার মনে হয় দিলে ভালো হয় আমরা কোন দিক দিয়ে যাব তখন বলেন যে আমাদের ব্যাংকে যতগুলো ব্যাংক আছে ব্যাংকের মধ্যে টাকা নেই শেয়ার বাজারের ধস তারপরে আপনার রিজার্ভ ব্যাংকের চুরি বাংলাদেশ ব্যাংকের সোনার বদলের তামা তাহলে কোন দিকে কি হলো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থ স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি সুদিন সুনির্দিষ্ট আমার মনে হয় বক্তব্য দিলে ভালো হয় যাই হোক এখন হয়তো সময় নেই পরে শুনবো আর কি আমি জানি উনি একজন ভালো মানুষ ভালো ব্যক্তি এবং তাকে আমি পছন্দও করি কিন্তু আমাকে আমার শুনতে ইচ্ছা করছে আর কি মানে স্পিকার মহামান্য রাষ্ট্রপতি সম্প্রতি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে উচ্চশিক্ষা নিয়ে কথা বলতে গিয়ে উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থী ভূমিকায় করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা উচ্চশিক্ষায় মানে মানের সাথে সরাসরি সম্পৃক্ত যদি এগুলো নিশ্চিত করা সম্ভব না হয় তাহলে শিক্ষা শুধু সার্টিফিকেট সর্বোচ্চ বলে গণ্য করা করতে বাধ্য করা হয় তাই বাধ্য হব তাই রাষ্ট্রপতি আহ্বানকে আমার আমলে নেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার এখানে প্রাথমিক প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রাথমিক শিক্ষাকে শতভাগ ছাত্রছাত্রীর মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে তাদেরকে উপবৃত্ত দেওয়া হচ্ছে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে মানব সম্পদকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব কম্পিউটার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু আমার মনে হয় শিক্ষামন্ত্রীকে বা কোনো সময়ে সংসদে দেখা যায় না উনি বেশি বেশিরভাগই বিদেশেই থাকেন তাহলে শিক্ষার শিক্ষার কীভাবে উন্নয়ন হবে শিক্ষামন্ত্রী বদলে গেলে যদি শিক্ষার পদ্ধতি বদলে যায় তাহলে তো অরাজকতা দেখা দেবে মাননীয় স্পিকার শিক্ষামন্ত্রীকে আমি খুবই কমই দেখেছি সংসদে কোনো সময় তাকে পাওয়া যায় না এখনও আজকেও নেই আজকে বক্তব্য দেবেন আমার আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী তাতে তাতেও তো তিনি উপস্থিত নেই আজকেও যে কোনো দেশ বা জাতি সমৃদ্ধির জন্য জনগোষ্ঠীকে গুণগত মানসম্মান শিক্ষা শিক্ষিত হতে হবে তা না হলে দেশে কখনোই কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারবে না গত কয়েক বছর ধরে দেখছি তরুণ প্রজন্ম কতটুকু জ্ঞান অর্জন করল এটা তো বড় কথা নয় জিপিএ ফাইভ জিপিএ ফাইভ আছে কি না সেটার দিকে খালি নজর জিপিএ ফাইভের দিকে যদি নজর থাকে তাহলে তো জিপিএ ফাইভের যে নমুনা আমরা দেখেছি তাতে তো কারো কোনো জ্ঞান আছে বলে মনে হয় না এমন সেই লোককে আমি একটা কথা এখানে দৃশ্যে আকর্ষণ করে বলতে চাচ্ছি বলতে চাচ্ছি এই জন্য যে আমাদের দেশে আমাদের দেশে মাননীয় স্পিকার বিদেশ থেকে আর ইন্ডিয়ার থেকে ভারত থেকে লোক এসে এখানে চাকরি করছে আমাদের ছেলেরা মেয়ে মেয়েরা সেখানে চাকরি পাচ্ছে না কারণ তাদের শিক্ষাগত যোগ্যতা নেই জিবিএ ফাইভ পেলেই তো তার জ্ঞান অর্জন করা হলো না যে কোনো ভাষা শিখতে গেলে গ্রামার পড়তে হবে ব্যাকরণ পড়তে হবে এখন ব্যাকরণও নাই ইংলিশ গ্রামারও নাই আর ইংলিশ হলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটা যদি না জানে সে সেটা যদি না পড়ে গ্রামার যদি না জানে তাহলে কী করে শিখবে কাজে এখন তো আমাদের দেশে জিপিএ ফাইভ পেলেই হয়ে গেলো জিবিএ ফাইভে তো নগনা যে দেখা দেখা গেছে সে টেলিভিশ টেলিভিশনে ছিল পেপার টেপারে সব জায়গাতেই ছিল বিএ ফাইভের নমুনা আমরা দেখেছি কাজেই শিক্ষামন্ত্রী বদলে গেলে যদি শিক্ষা পদ্ধতি বদলে যায় তাহলে তো শিক্ষাঙ্গনে অরাজকতা দেখা দিবে যে কোনো ভাষা শিখতে গেলে তার ব্যাকরণ দরকার হয় বাংলা ভাষা শিখতে গেলে ব্যাকরণ দরকার হয় আর ইংলিশ শিখতে গেলে তো গ্রামার তো অবশ্যই দরকার হবে খালি দুই একটা কথা মুখে ইংরেজিতে বললে তো হবে না লিখতে গেলে গ্রামার বই অবশ্যই দরকার হয় কাজে সেটা তো শিখতে হয় আর ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে ভাষায় আপনি উচ্চশিক্ষায় শিক্ষার জন্য যাবেন তো যদি যদি আপনি ইংরেজিতে লিখতে না পারেন তাহলে পড়বেন কী করে ডাক্তারি পড়তে গেলে ইংলিশ লাগে ল পড়তে গেলে ইংলিশ লাগে সায়েন্স পড়তে গেলে ইংলিশ লাগে কোনটা বললে ইংলিশ লাগে না তাহলে যদি যদি গ্রামার না থাকে তাহলে সেই ভাষাটা শিখবে কোথা থেকে সেই জন্য গ্রামার গ্রামারটা পাওয়া হওয়া খুবই জরুরি সেই জন্য তারপরে প্রত্যেকবারই শিক্ষামন্ত্রী বলে এর আগে শিক্ষামন্ত্রী উনি ছিলেন যে উনিও বলেছেন যে এবার গাইড বই আর শিক্ষকদের গাইডেন্সে পড়া যাবে না সবগুলো বন্ধ ব্যান্ড যদি গাইড গাইড বই না থাকে আর যদি টিচার গাইড গাইড না করে তাহলে একটা ভাষা শিখবে কী করে আমাদের ছেলেমেয়েরা কিভাবে শিখবে কাজে এই যে শিক্ষামন্ত্রী আসলেই শিক্ষার পদ্ধতি বদলে যায় এতে শিক্ষাঙ্গনে আরও বেশি অরাজকতা দেখা দেয় মাননীয় স্পিকার আমি এই ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী তো নেই কাজে তার দৃষ্টি আকর্ষণ করে কোনো লাভ হচ্ছে না উনি কোনো সময় সংসদে আমি তাকে দেখি নেই মাননীয় স্পিকার বা রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়ন স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দুই হাজার তিরিশ সালে আমাদের স্বাস্থ্য সম্পর্কীয় টেকসই উন্নয়নের নতুন হাসপাতাল তৈরি সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দরিদ্র দরিদ্র সুবিধা বঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর নিক স্বাস্থ্যসেবা পৌঁছানোর পৌঁছানো এবং অটিজম সমস্যা নিরসনের জন্য কাজ করে যাওয়া ভাগ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদন জলবায়ু পরিবর্তনজনিত কারণ ডেঙ্গু সহ বিভিন্ন বিষয়ে উল্লেখ করা হয়েছে জনগণের দূর প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ধারণা থেকেই কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা হয়েছে সেবার মান না থাকলে সেবার মান যদি না থাকে তাহলে কমিউনিটি ক্লিনিক যদি ঘরে দোর গোড়াতেও থাকে তাহলে তো সেখানে কেউ যাবে না এখানে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অটিজমের উপরে আমাদের আমাদের দেশেরই কন্যা সামে ওয়াজেদ অনেক নাম করেছে বিশ্বে এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তার নিজে উজ্জীবিত হয়ে এই সাবজেক্টটা পড়েছেন এবং এখানে এটাই এটাই এই শিক্ষা এই অডিজমটা নিয়ে উনি গবেষণা করছেন এবং কাজ করছেন মানুষ স্পিকার স্বাস্থ্য পুষ্টি বড় বড় হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যায় না আর কমিউনিটি ক্লিনিকে গেলে কোথায় ডাক্তার পাওয়া যাবে কোথায় কম খুবই কম পাওয়া যায় কারণ ডাক্তার যে একজন থাকবে ওখানে তার যে সুযোগ সুবিধা সেইগুলো কিন্তু হয়নি তার বাড়ি হয়নি স্কুলে ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য কোনো ব্যবস্থা নেই বউ বউ ফ্যামিলি থাকার মতো ব্যবস্থা নেই কাজে কাজে মাননীয় স্পিকার আমি আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি উনি যে উদ্যোগটা নিয়েছেন কমিউনিটি ক্লিনিক হিসেবে ভালো উদ্যোগ কিন্তু সেটা প্রপার ওয়েতে এখনো হয় নাই প্রপার হয়েতে হয়তো কিছু কিছু জায়গায় হয়েছে কিন্তু আমার মনে যদি প্রপার ওয়েতে হয় তাহলে মানুষের উপকারে আসবে সেই দিকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে দৃশ্য আগর্ষণ করে কথাগুলো বলতে চাইছি মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগটা ভালো উদ্যোগ কিন্তু সেটা প্রপার ওয়েতে করতে হবে যাতে করে মানুষ এই সেবাটা পায় প্রাথমিক সেবাটা যেন যেন ওখানে পায় কারণ বড় বড় ইয়েতে গেলে তো বড় বড় হসপিটালে গেলে তো ডাক্তার খুঁজে পাওয়া যায় না আর ওখানে কমিউনিটি ক্লিনিকে গেলে শুধু দারোয়ান আর একজন ঝাড়ুদার এই দুজন থাকে আর কেউ থাকে না স্বাস্থ্য পুষ্টি কৃষি খাদ্য তো স্বাস্থ্য এগুলো একই সূত্রে কথা মাননীয় স্পিকার প্রতিদিন আমরা যে খাবার গ্রহণ করছি ফলে মূলে নানা প্রশ্ন আমরা জর্জরিত হচ্ছি যা খাচ্ছি তা বিষ নয় তো ফলে মূলে কেমিক্যাল মাছ কেমিক্যাল মাছে ফরমালিন মাছ মাংস ক্ষতিকর হরমোন শাকসবজিতে কীটনাশকের অবশেষা এ ধরনের অনেক সঞ্চয় আতঙ্কের মধ্যে আমরা বেঁচে আছি আসলে নিরাপদ খাদ্য নিশ্চিত করেন আমাদের দেশে এক বিরাট চ্যালেঞ্জ নিরাপদ খাদ্য আইন জাতীয় সংসদে এর মধ্যে পাশ হয়েছে আমরা চাই নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ প্রয়োগ এই জন্য মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় খাদ্যমন্ত্রীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি মাননীয় স্পিকার আমি এখানে বলতে চাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে একটা ঘটনা ঘটেছে যে নুডলস নিয়ে নুডলস নিয়ে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনায় ওখানে বা নুডলসের ভিতরে যেন একটা বেজাল পাওয়া গেছে তারপর সারা দেশ তলপাত হয়ে গেছে সেই নুডলস নিয়ে বলতেছে এখানে এই নুডলসটা বাচ্চারা পছন্দ করে বাচ্চারা খায় ইয়াং জেনারেশন আমাদের নষ্ট হয়ে যাবে সারা দেশের মধ্যে সেই নুডলস বন্ধ করে দিয়েছে তারপর সেটা আবার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ঠিক করে আবার সেটা চালু করেছে তো এমনভাবে যদি উদ্যোগ যদি নেওয়া হয় তাহলে মানুষের খাদ্য খাদ্য তো নিরাপদ খাদ্য তো হবেই আমার দেশে কি সেই ধরনের সেই ধরনের উদ্যোগ নেওয়া হয় না হয় না তো কাজে আমরা যদি বলি যে আমরা বিষ খেয়ে বিষ খেয়ে মরে যাবো তাহলে মরে গেলাম তো সেটা শেষ হয়ে গেল ইয়াং জেনারেশন কি করবে তাহলে ইয়াং জেনারেশন তখন থেকে কী করবে তারা কি খাবে বাচ্চারা বাচ্চাদের তো পেটের মধ্যে অনেক বেশি খিদে কারণ তাদের গ্রোয়িং এজ গ্রোয়িং এজের মধ্যে তাদের সারাদিন তাদের পেটে খিদে থাকে কাজে তারা তো সারাদিন খাবার চায় খাবার খেতে চায় তাহলে কি খাবে তাহলে ফলমূল খেতে পারবে না বিস্কিটে বিস্কিট খেতে পারবে না চকলেট খেতে পারবে না চকলেটের ভিতরে লজেন্সের ভিতরে সব কাপড়ের রং কাপড়ের রং দিয়ে রঙ করতেছে সব তারপরে আপনার ড্রিঙ্কসের ভিতরে বাচ্চাদের ড্রিঙ্কসের ভিতরে কাপড়ের রং দিয়ে রং রং করতেছে আর সেকাডিন দিয়ে বানাচ্ছে ড্রিঙ্কস এগুলো দেখার কেউ নেই মাননীয় স্পিকার আমি জানতে চাই আবার পানি পানি আমাদের দেশে তো পানি তো নেই খাবার পানি কোথাও নেই সারা বিশ্বে ছয়শো কোটি মানুষ আছে এখন সারা বিশ্বে মাননীয় মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃশ্যে আকর্ষণ করে বলতে চাচ্ছি এটা তো আমার আমার না কী বল আমার বক্তব্য না এটা ডাব্লিউএইচোর হুর বক্তব্য সারা বিশ্বে ছয়শো কোটি মানুষ আছে সেই সেইখানে সেইখানে ছয়শো কোটি মানুষের ভিতরে মাত্র আশি কোটি মানুষ ভালো পানি খাচ্ছে আর বাকি এরা ভালো পানি খাচ্ছে না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এটা হবে সমীক্ষা তারা সমীক্ষা করেছে কাজে আমাদের বুঝতে হবে ওয়ার্ল্ড তো যদি অর্গানাইজেশন যদি সমীক্ষা করে থাকে তাহলে সেটা কারেক্ট হবে এখন আপাতত ছয়শো কোটি মানুষ আছে সারা বিশ্বে তা আমাদের দেশে তো বেশিরভাগ পানি তো খারাপ ওয়াশার পানি আপনি দেখেছেন মানুষ পিকে আপনি দেখেছেন বাসার পানি ওয়াশার পানি দেখলে আপনি তো ওটা নিয়ে ওটা নিয়ে মানে মনে করেন যে গোসলও করবেন না খাওয়া তো দূরে কথা কাজে মানুষ মানুষ কি খাবে তাহলে বলেন পানি তো নাই ছয়শো কোটি মানুষের পানি আমাদের দেশে পনেরো কোটি মানুষেরই পানি আমাদের জোগাড় করতে পারে না নারী মানন স্পিকার নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন বলে নারীর ক্ষমতায়ন কোথায়